পার সুন্দর করে ওইখানে তো পুরো ইয়ে আছে, ওখানে নিচেই আছে। বিজা একটু খেয়ে নে, খেয়ে দেখ তো কিরকম, পুছে নে ভালো করে। এই ওরম করে ছড়ে না, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৃত্যুঞ্জয়, চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আজকে আমার সাথে রয়েছে বিজয়। এই দেখ রে, এই যে আজকে আমার সাথে রয়েছে বিজয়। আর আজকে সিনটা পুরো একদম উল্টো, অন্যদিন আমি রাহুল থাকে, বিজয় থাকে, আমি ঘুরতে নিয়ে যাই, আজকে বিজয় আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে ওর মাসি বাড়িতে। তো এখন ট্রেনেই যাবো, ট্রেনেই ঘুরতে যাবো ওর মাসি বাড়ির কথা, রানাঘাটে, রানাঘাটে যাবো ঘুরতে। ওখানে ভালো গ্রাম্য পরিবেশ আছে, আরও কী কী আছে সেগুলো ও জানে, মন্দির আছে, তো সেগুলোই দেখবো। আমি তো যাইনি, এই জন্য বিজয় আজকে নিয়ে যাচ্ছে, আজকে উল্টো একদম ওর ঘুরতে নিয়ে যাবো। দেখি ছেলে কেমন ঘোরায় আমাকে, যদি ভালো না ঘোরায় তাহলে ই গ্রেড দিয়ে দেবো, আর যদি ভালো হয় তাহলে এ প্লাস দিয়ে দেবো, তুমি কওয়া পাবা। তো সোজাসুজি একদম রাস্তায় দেখা হচ্ছে, এখন তো 9টা বাজে, তাড়াতাড়ি করে ট্রেন ফ্রেন ধরতে হবে, তাড়াতাড়ি যাবো। হ্যাঁ, যত তাড়াতাড়ি যাবো তত বেশি ঘুরতে পারবো, কারণ তাড়াতাড়ি আবার ফিরতে হবে বাড়িতে। তো একদম সোজাসুজি রাস্তায় দেখা হচ্ছে। চলে এসেছি রানাঘাট স্টেশন, এখান থেকে হাঁটছি। ঠিক আছে ঠিক আছে, সুন্দর লাগছে, দেখতে ভালো লাগছে। এবার টোটোতে, টোটোতে যেতে হবে তো, এবার টোটোতে যেতে হবে, ওই তো সে যাই। এখন যাচ্ছে একটু মিষ্টির দোকানে, কারণ বিজয় কত 3 বছর পর যাচ্ছে, তাই তো 3 বছর পর বিজয়ের মাসি বাড়ি যাচ্ছে, কিছু একটা নিয়ে যেতে হবে। তো ওই জন্যই এখন দেখছি কী নেওয়া যায়, কিছু একটু নিয়ে তারপর ঢুকবো একদম সুন্দর, তারপরে একটু ঘুরতে বেরোবো, আশেপাশে দেখি কোথায় কী আছে, যেরকম যেরকম যাবো সেরকম সেরকম দেখাবো। Few inches later. হাঁটতে হাঁটতে টোটোতে বসে বসে সোজা চলে এসেছি। এই যে রয়েছে বিজয়, একদম রেস্ট চলছে, বিজয় একদম পরে এসেছে। এখানে একটা হুডি রয়েছে, ভিতরে একটা ফুলাতা গেঞ্জি রয়েছে, পায়ে মোজা, তারপরে হাতে হ্যান্ডগ্লাভস পরেছিল, হ্যান্ডগ্লাভসটা তো খুলিয়েছি তাও আমি। মানে এত ঠান্ডা লাগছে, বিজয় একদম কাঁপছিল ট্রেনের মধ্যে। তারপর আমি ভাবলাম এই যে দেখেছো আমার জ্যাকেট নেই, আমি জ্যাকেটটা খুলে ওকে দিয়ে দিয়েছি, কিন্তু গায়ে দে ছেলে ঠান্ডা লাগছে। সে যাই হোক, এখন চলে এসেছি, এখন একটু রেস্ট, রেস্ট নেওয়ার পর তারপর বেরোবো ঘুরতে। যখন ঘুরতে বেরোবো তখন আবার দেখাচ্ছি। খাওয়া দাওয়ার পর বেরিয়েছি একটু ঘুরতে, বেশি কোথাও যাবো কিনা জানি না। এই যে বিজয়কে নিয়ে, আর সামনে একটা ভাগনা রয়েছে, মানে ওই বিজয়ের মাসির ছেলে, আমার তো ভাগনাই হয়, এও আমার ভাগনা হয়, কিন্তু আমাকে দাদা রাখে বলে ভাই রাখতে হয়। কিছুক্ষণ হাঁটার পরে এখানে একটা মন্দিরে এসেছি, মন্দিরটা শুধু দেখো, এখন দেখাচ্ছি এত সুন্দর। আর পুরো গাছ ফাছ রয়েছে, এখানে একটা রথ রয়েছে, দেখো রথ,
মনে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা হয় এখান থেকে, এই মন্দির। বিজয়া চলে গেছে আগে, আমি যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে, খুব সুন্দর লাগছে। এই যে সামনে রয়েছে বিজয়, দারুণ লাগছে। মিডিলের এই জায়গাটা দক্ষিণেশ্বর টাইপের, অনেকটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি। এই যে মন্দিরের গেট এইখানে, এখান থেকে সোজা একদম ডান দিকে আমরা এই কর্নার থেকে শুরু করছি। দেখো এখানে বাবা লোকনাথের মূর্তি রয়েছে, কত সুন্দর। এখান থেকে সাইডে এখানে লক্ষ্মী পুজো, এখানে মানে দুর্গা পুজোর ওইখানেই হয়। আচ্ছা এখন লক্ষ্মী ঠাকুর বসে রয়েছে, এখানে পাখি বসে রয়েছে। রাধা কৃষ্ণ রয়েছে, জগন্নাথ দেব রয়েছে। রথযাত্রার সময় এখান থেকেই যায়। এইদিকে ডিজাইন গুলো দেখো, মায়ের মূর্তি রয়েছে। এই যে শিব মন্দির, এখানে রয়েছে মা মনসার মূর্তি। এই দেখো এটা হচ্ছে গ্রহরাজ শনি ঠাকুরের মূর্তি। পুজো হয়েছে মনে হয়, না হবে হয়তো, সব দিয়ে টিয়ে গেছে পল্টন সব। এই জায়গাগুলো আসলে বেশ ভালো লাগে। এই জায়গাগুলো কি একই মন্দিরে, মন্দিরটা বাইরে থেকেই অনেকটা বড়। মন্দিরের সাইড থেকে যেমন দেখছিলাম, মন্দিরটা কি হয়েছে মানে একটা সাইড থেকে ওই দিক থেকে শুরু করে একদম এই কোনো দিক পরপর পরপর অনেকগুলো অনেক ঠাকুর নিয়ে মন্দিরটা, আর বেশ শান্ত। এখানে এখানে আসলে দেখতে জন্য ভালো লাগে, কিছু কিছু জায়গায় মন্দিরে ভালো লাগে। তাই তো কেমন বিজয় তো শুধু দেখে গেল, নমস্কার করলে তো শান্তি। আগে এসছে ও এসছে, আমি তো ফার্স্ট টাইম আসলাম আজকে। এইসব জায়গা তোর তো বাড়ির সামনে, তো সবসময় ক্রাউডেড জায়গাগুলো এতে অনেকেই যাই আমরা, অনেক জায়গায় কিছু কিছু জায়গায়। হ্যাঁ এই সব জায়গা যেরকম আমরা যেরকম অনেক জায়গায় ঘুরতে গিয়ে মন্দিরে আমরা ঢুকেছি, আমরা একটু মানে আমরা দুজনেই বেশিরভাগ ভ্লগ করি, আমাদের একটু শান্তির জায়গা পছন্দ, বেশি ক্রাউডেড একদম গাড়ি ফাড়ি থাকবে একদম পছন্দ না। হেঁটে গ্রামের মধ্যে দিয়ে যাব, এরকম মন্দিরে ঢুকবো, এগুলোই বেশি ভালো লাগে। যেমন মায়াপুর গেছিলাম, মায়াপুর গিয়েও আমরা খুব আনন্দ করেছি। সব তো আর শ্যুট করিনি, সব তো শ্যুট করলে তো মেমোরি ফুল হয়ে যাবে। তো কিছু কিছু মানে যেসব জায়গাগুলো ভালো জায়গা সেখানে আমি আর অনেকক্ষণ বসে এমনি কথা টথা বলছি, আমার শান্ত জায়গা ভালো লাগে, তো আমরা দুজনে এটাই লাইক করি। তাই তো এবার দেখি কোথায় যাওয়া যায়, দেখি এবার হয়তো আবার এখন তো একটা বাজতে গেল, একটা বেজে গেছে, পুনে একটা বাজে। হ্যাঁ আস্তে আস্তে বাড়ির দিকে আবার যাবো, মন্দিরটাই দেখতে এসেছিলাম। এরপর এবার কি বাড়ি যাবি? এবার যদি কিছু থাকে তাহলে দেখবো, নাহলে বাড়ি গিয়ে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে তারপর ক্ষেত দেখতে যাবো, চাষ এখানে আশেপাশে আছে, চাষবাস দেখতে যাবো, তো ভালো লাগছে। আর মন্দিরের বাইরেটা তো পুরো গাছ দিয়ে ঘেরা। এইখানে দেখো একটা বেল গাছ রয়েছে, বেল গাছের মধ্যে যে বেল, আগে আমাদের বাড়িতেও ছিল বেল গাছ, দুখানা বেল গাছ ছিল, তো বেল গাছ কেটে দিয়েছি। তো এক সময় এরকম থাকে যে বেল কিনতাম না, মানে এত গাছে বেল হয়েছে, বেল খেয়েছি, বেল গাছটা দেখে তাই মনে পড়লো।
আর এখন এরকম, এখন তো অবশ্য খাই না বেশি, কিন্তু খেলেও ওটা কি কিনে খেতে হয়। আর এক সময় এরকম ছিল যে সময় শুধু গাছ থেকে পারতাম আর খেতাম, সেই সময়গুলো মনে পড়ে। আর আরেকটা জিনিস কি, একটু গ্রাম সাইডের দিকে গেলে এইসব জিনিস বেশ সুন্দর দেখা যায়, বা যেখানে একটু লোকালিটি কম, মানে যাই হোক এরকম জায়গায় এইসব জায়গায় ভালো লাগে। আর একদম মানে শহর এলাকায় খুব বেশি চলে গেলে তো সেই সব জায়গায় সব গাছপালা থাকে না, তো আমার একটু গাছপালা বেশি পছন্দ। মানে এসব ন্যাচারাল জিনিস, এগুলো তো জাস্ট ন্যাচারালি হয়েছে। এর আগে একটা গাছ দেখলাম, ওখানে তেঁতুল গাছ ছিল, বিশাল বড় তেঁতুল গাছ, তেঁতুল হয়েছে যেটা ক্যামেরায় আসবে না, একদম পাতা পাতার মধ্যে রয়েছে, নাহলে ওটাও দেখাতাম। তো এইসব জিনিসগুলো দেখতে বেশি ভালো লাগে। তো দেখি এখান থেকে বেরোই, বেরিয়ে কোথায় যাওয়া যায়। যে এখন পেয়ারা মাখা খাবে, তাই নিচ্ছে পেয়ারা। এই ঘোরাঘুরি হয়ে গেছে, ঘুরে ঘুরে বাড়িতে এসেছি। বাইক রাখার পর এই একটু গল্প টল্প হচ্ছে সবাই মিলে, এই সবার কথা বিজয় বসা রয়েছে এখানে, দিদি রয়েছে ওখানে, কথা টথা হচ্ছে এখানে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, মেনুতে অনেক কিছু ছিল, অনেক কিছু খেয়েছি, ওই জন্য আর কি আর দেখাবো, অনেক কিছু খেয়েছি, সব কিছু বলতে নেই। তো অনেক দিনের আর কি, মানে মেন কথা হচ্ছে বিজয়ের মাসি বাড়ি, বিজয়ের মাসি বাড়ির পরে আগে তো হচ্ছে দিদির বাড়ি আমার, কারণ বিজয় যখন হয়নি তখন ওর মাসির সাথে আমরা খেলেছি আর কি, আমাদের দিদি হয় তখন থেকে। তাই অনেক দিনের আর কি, অনেক দিন আমি ফার্স্ট আসলাম ওদের বাড়িতে, তো কথা টথা বলছিলাম, অনেক গল্প টল্প হলো, অনেক কিছু আমরা একসাথে খেলেছি, সেই সব গল্পগুলোও হচ্ছিলো একসাথে তখন। ওই জন্য আর ক্যামেরা ট্যামেরা সে কিছু অন করিনি, অনেকটা টাইম স্পেন্ড করলাম সবার সাথে। তো বাড়িতে যারা যারা ছিল, যাই ছিল, সবার সাথে কথা টথা বললাম। এখন একটু ঘুরতে পেয়েছি, পাশেই একটা বেশ সুন্দর, এটা কি ও বললো, তুত বাগান রয়েছে এখানে। আর তুত চাষ, যা চাষ হয় সেসব পরের কথা, আমার কথা তো সুন্দর হাওয়া দিচ্ছে, হাঁটার জন্য একটু ভালো জায়গা, হাঁটতে চলে এসেছি। হেঁটে এই একটু পরেই বেরোবো, 5:25 ট্রেন আছে আবার রানাঘাট থেকে, 5টার দিকে এরকম বেরিয়ে যাবো। তাই আমার আমার এখানে সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে মন্দিরটা, মন্দিরের জন্যই এসেছিলাম, আর একটু ঘুরতেও এসেছিলাম এখানে, কারণ বিজয় জায়গা আছে কিন্তু একটু দূরে দূরে বলে আমরা। হ্যাঁ, এইটা এটা একটা সমস্যা হয়েছে। আর এটা থেকে একটা জিনিস বুঝলাম যে এখানে তোমার কি বলে ওটাকে, গ্রাম্য পরিবেশ রয়েছে কিন্তু এই জায়গাটা নেই, এখান থেকে কিছুটা যেতে হবে। তো এই জায়গাটা পুরো যদি এক্সপ্লোর করতে হয় ভালো করে, দুদিন অন্তত এখানে থাকতে হবে। ম্যাক্সিমাম মন্দির আছে এখানে, এইটা ভালো ভালো মন্দির, খুব ভালো ভালো পার্ক রয়েছে এখানে, অনেকগুলো স্টেশনের কাছাকাছি অনেকগুলো পার্ক আছে। হ্যাঁ, আবার নেক্সট টাইম বাইকে আসবো, বাইকে আসলে তখন সব কিছুটা স্পেন্ড করা যাবে, বাইকে আসলে তখন দুজন মিলে বাইকে বেরোবো। এটাই তোমাদের দেখিনি বাগানটা, বিশাল বড় বাগান। এখন যাচ্ছি কুল খেতে, বিজয় খাবে কুল, এখানে একটা কুল গাছ আছে, তো কুল খেতে যাচ্ছে। ভালোই বড় কুল গাছ, কুল গাছ তো বড়, কুল কি আছে সেটা হলো বড় কথা। ওই দেখো ঝুলছে কুল, কত কুল ঝুলছে, যাই হোক দেখি গিয়ে কুল আছে কিনা। আমারই হলো, ওখানে যাবো ভাই, কুলটা দেখছি আমি, কাটা বাজার পার সুন্দর করে, ওইখানে তো পুরো ইয়ে আছে, ওখানে নিচেই আছে। এই দেখো কুল গাছ, বিজয় পেরে নিয়ে এসছে কুল, নিচের দিকের গুলো ছোট ছোট, উপরের গুলো দেখা যাচ্ছে বড় বড় রয়েছে। বিজয় একটু খেয়ে নে, খেয়ে দেখতো কিরকম, পুছে নে ভালো করে, এই ওরম করে ছড়ে না। How do you feel? I'm feeling very well.
টক টক রাহুল শুনে নিস এই এক্সপ্রেশনটা দরকার ছিল ভাই আর একটু খাবি আরো কুল আছে অনেক আমি পেরে দিচ্ছি তোকে বিজয় অনেক আশা করে এসেছিল ছেলে অনেক আশা করে এসেছিল মুখটা দেখো দেখার মতো নাটক করছিস কেন এ বিজয় এত নাটক করছিস কেন এমন করছে দুটো পেরেছে দুটোই ফেলে দিয়েছে এক কোমর দিয়ে বিভৎস টক নিয়ে যেতিস ভাই তো নুন আর এ দিয়ে খেতে লঙ্কার গুঁড়ো আরে পেট কিভাবে গাঢ় হয়ে যায় কেমন বল কেমন লাগলো কুল এই সুন্দর আমি সবাইকে বলবো এখানে এসে কুল পেয়ে নিয়ে যাও স্যার তাহলে আমাদের আর খেতে হবে না সুন্দর সুন্দর ফটো তুলেছি আমরা ওই বাড়িতেও বসে তুলেছি আর এমনিও তুলেছি তো সেগুলো দেখার জন্য ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে হবে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই ফলো করে নেবে আর আমরা কোথাও যাই যেমন এই ভিডিওটা পরে আসবে ভিডিওটা দেওয়ার আগেই আমি ইনস্টাগ্রামে পোস্ট না না এই ভিডিওটা যেমন পরে আসছে কাল আজকেই আপলোড করে দেবো তো কালকে সকালবেলা এই ভিডিওটা চলে আসবে আর যেমন ইনস্টাগ্রামে আমি আজকেই পোস্ট দিয়ে দিচ্ছি যে আজকে আমরা রানাঘাট আসছি ফটো আপলোড করে দিয়েছি কিছু এইটাই ওর জন্য ইনস্টাগ্রামে ফলো করে নেবে একদম চার্জ বেরিয়ে গেছে আর একটা লাইক করে দাও ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচে একটা কমেন্ট করে দাও আমরা ভিডিও শেষ হওয়ার আগে মানে শেষ মুহূর্তে মানে 75% ভিডিও যখন হয়ে যায় তখন এই কথাগুলো বলেনি কারণ বাড়ি রিটার্ন যাওয়ার সময় না তখন আর কোথা দিয়ে কি তুলবো কি যা কোনো গ্যারেন্টি থাকে না ওর জন্য এন্ডিং শ্যুট করতে পারবো কি পারবো না সেরকমও কিছু থাকে না কারণ বাড়িতে গিয়ে ওরও কাজ মানে এমনই দুজনে কাজ করি ওর কাজে চলে যায় আমার কাজে চলে যায় হয় না সবসময় একটা ছোটোখাটো এন্ডিং আর কি এরকম যখন ভিডিও শেষ হবে সেই সব এরকম বলেনি আজকে অবশ্যই এন্ডিং শ্যুট করবো এন্ডিং শ্যুট না করে যাবো না আজকে আজকে এন্ডিং শ্যুট করবোই একদম দেখা হচ্ছে আবার পরে দেখি এখনই বেরোবো আর 15 মিনিট পরে এখন বাড়ি যাবো একটু রেডি হবো ঠান্ডা ঠান্ডা হালকা লাগছে জ্যাকেট প্যাকেট পরবো আর বেরিয়ে যাবো এ ফিউ মোমেন্টস লেটার ইচাপুরে এসে গেছি যে বিজয় ব্যাগ ঠিক করছে স্ট্রাগল ইন ব্যাগ ও সকাল থেকে রাত্রি অবধি খালি ব্যাগই ঠিক করে ব্যাগের দায়িত্ব বলি আমাকে দিতে আমাকে দেবে না আমার কাছে থাকবে ইচাপুরে এসে গেছি এবার গাড়ি নেবো গাড়ি নিয়ে সোজা বাড়ি এখন দাদা নিজের অ্যাপাচি আরটিআর হায়াবুসা কেটিএম সব মিলিয়ে যে বাইকটা তৈরি হয় সেই বাইকটা বের করতে চলেছে ফাইনালি চলে এসেছি বাড়িতে একদম সুন্দর করে ঘুরে ঘুরে রানাঘাটে ট্রেন পেয়ে গেছি ট্রেনে উঠে ইচাপুর নামলাম গাড়ি ফাড়ি বার করলাম এই যে বিজয় এখন বিজয়ের সম্পত্তি বার করছে এই যে তোমরা এখান থেকে দেখতে পাবে মানে ব্যাগ আমার ব্যাগে সেরকম কিছুই নেই সম্পত্তি সব ওর যা আছে সব ওর ব্যাগটা নেওয়া শুধু আমার জলের বোতলটা না থাকে আর যখন ভিডিও বানাই না তখন আমার এই গরিলা পটটা থাকে এইটাই ব্যাস আর বাদ বাকি সব বিজয় জিনিস ওর সোয়েটার হ্যান্ড গ্লাভস আরও কি সব রয়েছে সে যাই হোক তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং অনেক অনেক করে শেয়ার করবে আর আমাদের এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি অল করে দেবে দেখ আজকে আমি সব একাই বলে দিলাম আর আমি নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই কিন্তু ফলো করে আমাদের ফটো আর আপডেট দেখতে পারো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগ আসছে জয় হিন্দ বন্দে মাতরম টাটা বাই বাই